আহমেদাবাদে ঘরের মাঠে হার, অস্ট্রেলিয়া টিমের হাতে সদ্য বিশ্বকাপ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় ড্রেসিংরুমে তখন হাহাকার চলছে, হঠাৎ সাজঘরে সাজু সাজু রব। সোজা টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী দেখা করলেন রবীন্দ্র জাদেজা মোহাম্মদ শামীর সঙ্গে। স্বামীকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী। সোমবার এক্স প্ল্যাটফর্মে এই নিয়ে পোস্ট করেন স্বামী ও জাদেজা। স্বামী জানান, দুর্ভাগ্যবশত এটা তাদের দিন ছিল না, ভারতীয় সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী ড্রেসিংরুমে এসে মনোবল বাড়ানোয় খুশি বলেও জানান স্বামী। আরও একটি ড্রেসিংরুমের ছবি শেয়ার করেন রবীন্দ্র জাদেজা। তিনি লেখেন, প্রত্যেকেরই মন ভেঙে গিয়েছে, প্রধানমন্ত্রী ড্রেসিংরুমে এসেছিলেন, যা প্রেরণা জুগিয়েছে।